সালটা ছিল 1985। সমুদ্রের ধারে একটি লোক লাইট হাউসে কাজ করত। রোজকার মতো সেদিনও সে তার কাজ করছিল। তখন সে সমুদ্রের ধারে একটি মেয়েকে অসুস্থ অবস্থায় দেখতে পায়। সেই মেয়েটি এসেছিল সমুদ্র থেকে। ওই লোকটি তাকে বাঁচায়। মেয়েটি ছিল আটলান্টিসের শেহজাদি। আটলান্টিস ছিল সমুদ্রের নিচে থাকা একটা বড় শহর। তারপর তারা দুজনে একসঙ্গে অনেক দিন কাটায়। আস্তে আস্তে একে অপরকে পছন্দ করতে শুরু করে আর কিছুদিন পর তারা বিয়ে করে নেয়। এরপর তাদের একটি ছেলে হয় যার নাম আর্থার। আর্থারের একটা বিশেষ পাওয়ার ছিল, সে সামুদ্রিক প্রাণীদের সাথে কথা বলতে পারত। তারপর আমরা দেখতে পাই আটলান্টিয়ান সৈন্যরা তাদের বাড়ি আসে। তাদের উদ্দেশ্য ছিল তাদের রাজকন্যাকে তাদের সঙ্গে ফিরিয়ে নিয়ে যাওয়া। তাই তারা অ্যাটাক করে। অগত্যা রাজকন্যাকে তার ফ্যামিলি আর বাচ্চাকে ছেড়ে চলে যেতে হয়, তা না হলে ওই সৈন্যরা তাদের মেরে ফেলবে। রাজকন্যা তার স্পেশাল অ্যাডভাইজারকে অনেক ভরসা করত, তাই সে তার ছেলের সমস্ত ভার তার উপর দেয় আর বলে, তুমি আর্থারকে ভালোভাবে ট্রেন করো, ওকে স্কিল ওয়ারিয়ার বানাও, যাতে ও লড়াই করার সমস্ত নিয়ম কানুন শিখতে পারে। এরপর আর্থার বড় হয়ে যায়। তাকে বলা হয়, তুমি আটলান্টিসে ফিরে যাও, কারণ তুমি বড় ছেলে, তাই তুমি সেখানকার রাজা হবে। কিন্তু আর্থার রাজি হয় না। সে বলে, তার মাকে মারা হয়েছিল, কারণ সে একজন মানুষকে ভালোবেসে বিয়ে করেছিল, আর আমি তার থেকে জন্ম নেওয়া একজন হাফব্রিড মানুষ, আমি কখনো আটলান্টিসে ফিরে যাব না। তারপর আমরা দেখি কিছু সামুদ্রিক দস্যু মিলে একটা রাশিয়ান সাবমেরিন লুট করছিল, আর সেখানে আর্থার এসে সবাইকে বাঁচায়। লড়াইয়ের সময় সামুদ্রিক দস্যুদের লিডার আর্থারের হাতে মারা যায়, আর ওই লিডারের ছেলে ডেভিড সেখানে উপস্থিত ছিল। সে যখন দেখে আর্থার অর্থাৎ অ্যাকোয়াম্যান তার বাবাকে মেরে ফেলেছে, তখন সে প্রতিজ্ঞা করে আর্থারের উপর বদলা নেওয়ার। এরপর আমরা আরেকটা মেন চরিত্রকে দেখতে পাই যার নাম অর্ম। সে আটলান্টিসের ভাবি রাজা, আর সে আর্থারের সৎ ভাই যে জলের নিচে থাকে, অর্থাৎ আটলান্টিসে থাকে। অর্ম থাকে জলের নিচে আর আর্থার থাকে স্থলভাগের উপর। অর্ম বিভিন্ন রাজাদের সাথে দেখা করে। ওই রাজারা আটলান্টিসের আশেপাশের শহরে। তাদের মধ্যে একজন রাজাকে অর্ম বলে, আমাদের উপরে সার্ফেসে অ্যাটাক করা দরকার, কারণ তারা আমাদের সমুদ্রকে দূষিত করছে, সেই দূষণ চারিদিকে ছড়িয়ে পড়ছে। কিন্তু ওই রাজা স্থলভাগে থাকা মানুষের উপর অ্যাটাক করতে রাজি ছিল না। কিন্তু সে এটাও দেখে, যদি বাকি চার রাজ্যের রাজা অর্মকে সাপোর্ট করে, তাহলে অর্মকে ওসেন মাস্টার টাইটেল দিয়ে দেওয়া হবে, অর্থাৎ অর্ম কমান্ডার হয়ে যাবে। অর্মের সব কথা শুনে চলতে হবে। তাদের কথাবার্তার মাঝখানে একটা রাশিয়ান সাবমেরিন সেখানে আসে আর তাদের উপর অ্যাটাক করে। সেখানে অর্ম ওই রাজার প্রাণ বাঁচায়, আর তাই ওই রাজা অর্মকে সাপোর্ট করে। ওই রাজার মেয়ের নাম মীরা। মীরার সাথে অর্মের বিয়ে ঠিক হয়ে আছে, কিন্তু মীরা অর্মকে বিয়ে করতে রাজি নয়। তার থেকে বাঁচার একটাই উপায় হলো আর্থার। তার মানে হয়, যদি আর্থার এখানে চলে আসে, তাহলে অর্ম রাজা হতে পারবে না। তারপর সে আপার সার্ফেসে চলে যায় আর আর্থারের সঙ্গে দেখা করে। সে আর্থারের কাছে সাহায্য চায়। মীরা তাকে বলে, তুমি আটলান্টিসে চলে এসো, তুমি যেহেতু বড়, তাই তুমি সেখানকার রাজা হতে পারো। কিন্তু আর্থার তাতে রাজি হয় না। কিছু সময় পর মীরা আর্থারের বিশ্বাস অর্জন করে ফেলে, কারণ অর্ম বিশাল সমুদ্রের ঢেউ স্থলভাগে পাঠায় আর তাতে আর্থারের করা সেই ঢেউয়ে আটকে যায়। তাই মীরা তাকে বাঁচায়। আর্থার সেটা দেখে মীরাকে বিশ্বাস করে, তার সাথে আটলান্টিসে চলে যায়। সেখানে এসে আর্থার তার টিচারকে দেখে এবং তাকে যুদ্ধের সমস্ত কৌশল শিখিয়েছে, যাকে আর্থারের মা সবচেয়ে বেশি বিশ্বাস করত। আর্থারকে তারা বলে, ট্রাইডেন্ট খুঁজে বার করতে হবে, ট্রাইডেন্টে প্রচুর শক্তি আর অনেক জাদু আছে, আর যে ওই ট্রাইডেন্ট খুঁজে বার করতে পারবে তাকে কোনো কিছু জিজ্ঞাসাবাদ ছাড়াই রাজা ঘোষণা করা হবে, আর ওই ট্রাইডেন্ট ছাড়া অর্ম তোমাকে কোনো মতেই রাজা হতে দেবে না। ও তোমার থেকে অনেক বেশি শক্তিশালী, তুমি যদি ওর সাথে লড়াই করো তাহলে পারবে না। ওদের মধ্যে কথা হচ্ছিল, ঠিক সেই সময় অর্মের সৈন্যরা ওখানে চলে আসে এবং অ্যাটাক করে আর আর্থারকে বন্দী করে। তারপর চেন দিয়ে তাকে বেঁধে অর্মের সামনে হাজির করা হয়। অর্ম আর্থারকে তার মায়ের মৃত্যুর জন্য দায়ী করে আর বলে, তোমার জন্য রানীকে ফাঁসি দেওয়া হয়। তবুও আর্থার অর্মের ভাই, তাই অর্ম আর্থারকে বলে, আমি তোমাকে একটা সুযোগ দেব, তুমি চিরতরে এখান থেকে চলে যাও আর কোনোদিনও এখানে ফিরে আসবে না। কিন্তু আর্থার রেগে গিয়ে অর্মকে চ্যালেঞ্জ করে, বলে, আমি তোমার সাথে যুদ্ধ করব। তারপর তাদের মধ্যে যুদ্ধ হয়। যুদ্ধে অর্মের জয়ী হবার সুযোগ বেশি, কারণ সে সবসময় জলেই থাকে আর আর্থারের পক্ষে অর্মকে জলে হারানো সম্ভব নয়। যুদ্ধ চলতে থাকে, আর্থার প্রায় মরেই যাচ্ছিল। ঠিক সেই সময় মীরা সেখানে উপস্থিত হয় আর আর্থারকে বাঁচায়। তারপর তারা ট্রাইডেন্ট খুঁজতে বেরিয়ে পড়ে আর ওই ট্রাইডেন্ট খোঁজার জন্য তারা সাহারা মরুভূমিতে চলে যায়। সাহারা মরুভূমিতে ট্রাইডেন্ট বানানো হয়েছিল। তারা একটা হলোগ্রাফিক মেসেজ খুঁজে পায়, তাতে ইশারা করা হয় তাদের ইতালি যেতে হবে। সেখানে তারা জানতে পারবে ট্রাইডেন্ট কোথায় আছে। ট্রাইডেন্ট আসলে একটা বর্ষার মতো, যাতে প্রচুর জাদু শক্তি আছে। অপরদিকে অর্ম ডেভিডের সঙ্গে দেখা করে। ডেভিড হচ্ছে ওই মৃত সামুদ্রিক দস্যুর ছেলে যাকে আর্থার মেরেছিল, আর ডেভিড আর্থারের উপর বদলা নিতে চায়।
তার বাবার মৃত্যুর জন্য। এখানে আমরা জানতে পারি যে রাশিয়ান সাবমেরিন সমুদ্রে রাজার উপর অ্যাটাক করেছিল সেটা আসলে অর্ম আর ডেভিডের কনসেস, সেটা অর্ম আর ডেভিডের কনস্পিরেসি ছিল। এটা আসলে অর্মের প্ল্যান ছিল যে ডেভিড ওই রাজার উপর অ্যাটাক করবে, অর্ম তাকে বাঁচাবে, তাতে সে রাজার সহানুভূতি পাবে আর ওই রাজা আরো বাদবাকি রাজাদের সাথ দেবে। অর্ম ডেভিডকে লেটেস্ট অ্যাটলান্টিয়ান ব্যাটল স্যুট দেয় যেটা ছিল মডার্ন টেকনোলজি যুক্ত, যেটা শুধু জলে থাকা মানুষদের কাছেই থাকে। ডেভিড ওই টেকনোলজি টেস্ট করে আর ভীষণ খুশি হয় এটা ভেবে যে এবার সে আর্থারকে মেরে তার বদলা পূরণ করবে। ওদিকে অর্ম সমুদ্রের নিচে আরেকটা রাজ্য কিংস ফিশারম্যানের রাজাকে মেরে ফেলে আর তাদের বাধ্য করে তাকে সাপোর্ট করার জন্য। যেহেতু কিংস অফ ফিশারম্যানের রাজা মারা যায় তখন সেখানকার রানী আর রাজকন্যাকে জোর করে যুদ্ধে সবার সামনে থাকার জন্য আর তাদের সৈন্যদের বলে জোগাড় করতে। অপরদিকে ডেভিড অর্মের দেওয়া মডার্ন টেকনোলজি ব্যবহার করে নিজের জন্য একটা সুপার হিরো স্যুট তৈরি করে, তার নাম দেয় ব্ল্যাক ম্যান্টা। ওই স্যুট পরে ডেভিড প্রচুর পাওয়ারফুল হয়ে যায়। তারপর দেখা যায় আর্থার আর মীরা ইটালি যায়, ট্রাইডেন্ট কোথায় আছে সেটা জানার জন্য সেখানে ডেভিড তাদের অ্যাটাক করে দেয়। এরপর ডেভিড আর আর্থারের মধ্যে সিরিয়াসলি একটা যুদ্ধ চলে, শেষ পর্যন্ত আর্থার ডেভিডকে পাহাড় থেকে ছুঁড়ে নিচে ফেলে দেয়, কিন্তু ওই লড়াইয়ে আর্থার জখম হয়। তখন মীরা আর্থারের জখম ঠিক করে আর তাকে উৎসাহ দেয়। সে বলে, তুমি রাজা হবে, তুমি এত কমজোর হতে পারো না, তোমাকে একজন রাজার মতো সাহসী হতে হবে। তারপর তারা ট্রাইডেন্ট খুঁজতে বেরিয়ে পড়ে। যাত্রাপথে তারা বিভিন্ন ধরনের মনস্টারের মুখোমুখি হয় আর তাদের হাত থেকে নিজেদের বাঁচিয়ে কোনো রকমে পৃথিবীর একদম মাঝখানে চলে আসে। ওখানে প্রথমবার সে তার মাকে দেখতে পায় যে অ্যাটলান্টিনার রানী ছিল, সে আত্মবিসর্জন দিয়েছিল এই ট্রেন্সে এসে। এই ট্রেন্সে আসা অর্থাৎ মৃত্যুর সমান, কিন্তু কুইন অ্যাটলান্টিনা বেঁচে যায়। সে বহুদিন ধরে এখানেই বাস করছে আর এখন আর্থার আর মীরাও এখানে চলে এসেছে। তারা একে অপরের সাথে মিলিত হয় এবং একটি আবেগময় দৃশ্য তৈরি হয়। তারা এখন ট্রাইডেন্টের কাছাকাছি চলে এসেছে, কিন্তু এখান থেকে আর্থারকে একাই যেতে হতে হবে, কারণ মীরা বা তার মা কেউ তার সাথে যেতে পারবে না। এরপর আর্থার ট্রাইডেন্ট খুঁজে পায়। আর্থার যখন সেটা নিতে যাবে তখন একটা লিভিয়ানথ্যান তাকে অ্যাটাক করে। আসলে লিভিয়ানথ্যান হলো ওই ট্রাইডেন্টের রক্ষাকর্তা। লিভিয়ানথ্যান ড্রাগন আর সাপের সংমিশ্রণ এবং আকারে অনেক বড়। সে বলে, এখানে অনেক ট্রাইডেন্ট অধিকার করতে এসেছিল কিন্তু তারা কেউ এর যোগ্য ছিল না, তাই তাদের আমি মেরে ফেলেছি। আমরা আগেই জেনেছি আর্থার সামুদ্রিক প্রাণীর সাথে কথা বলতে পারত, তাই আর্থার তার সাথে কথা বলে। তখন লিভিয়ানথ্যান তাকে বলে, তুমি আমার কথা বুঝতে পারছো? এর আগে কেউ আমার কথা বুঝতে পারেনি। আর্থার তাকে বলে, আমি এই ট্রাইডেন্টের যোগ্য উত্তরাধিকারী আর আমি সাত সমুদ্র শাসন করতে চাই। শেষ পর্যন্ত লিভিয়ানথ্যান আর্থারের কথা মেনে নেয় আর আর্থার ওই ট্রাইডেন্ট উদ্ধার করে। ট্রাইডেন্ট উদ্ধার করার পর আর্থারের পাওয়ার অনেক বেড়ে যায়, তার কাস্টিউমও চেঞ্জ হয়ে যায়। সমুদ্রে থাকা সমস্ত রাজ্যগুলো অর্মকে সাপোর্ট করে আর তাই অর্ম নিজেকে ওসেন মাস্টার নাম দেয়, অর্থাৎ সে এখন থেকে যা সিদ্ধান্ত নেবে তাই সবাইকে মানতে হবে। এদিকে অর্মের সঙ্গীরা যারা জানতে পারে আর্থার ট্রাইডেন্ট উদ্ধার করে ফেলেছে আর আইন মাফিক যার কাছে ট্রাইডেন্ট থাকবে সেই আসলে রাজা হবে আর সেই ওসেন মাস্টার হবে, কেউ কোনো প্রশ্ন করবে না। তারা নিশ্চিত হয় যে ট্রাইডেন্ট আর্থারের কাছেই আছে, কিন্তু অর্মের প্রচন্ড রাগ হয়। সে বলে, ট্রাইডেন্ট অধিকার করে কিচ্ছু হবে না, যে সবচেয়ে বেশি পাওয়ারফুল হবে, যার অনেক সাহস থাকবে আর যে অনেক কৌশল জানবে সেই ওশন মাস্টার হবে। এখানে একবার আর্থার আর অর্মের লড়াই শুরু হয় একটা সাবমেরিনের উপর। আর্থার অর্মকে লড়াইয়ে হারিয়ে দেয় কিন্তু তাকে প্রাণে মারে না, ছেড়ে দেয়। আর এখানে কুইন অ্যাটলান্টিনা ও চলে আসে আর যখন অর্ম দেখে আর্থার তার মাকে বাঁচিয়ে এনেছে তখন সে নিজের ভাগ্যকে মেনে নেয় আর হার স্বীকার করে এবং আত্মসমর্পণ করে আর অ্যাটলান্টিসের সৈন্যরা তাকে নিয়ে যায়। এখানেই মুভিটি শেষ হয়। তাহলে আজকের এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।